বন্ধুগণ, আজ আপনাদের সাথে এমন একটি ব্যায়াম নিয়ে আলোচনা করব যেটার নাম অ্যাবডোমিনাল ক্রসিং। এই ব্যায়ামটি করলে আপনি আপনার মেদ জড়িয়ে ফেলতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে এবং সিম্পলভাবে। ব্যায়ামটি খুবই সহজ এবং খুবই সুন্দর একটি ব্যায়াম, কিন্তু আপনি যদি এই ব্যাপারে জানেন তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। কিন্তু সেইটা কিভাবে করতে হয় পারফেক্ট যদি জ্ঞান থাকে তাহলে কিন্তু আপনি মেদ জড়াতে পারেন খুবই অল্প সময়ে। চলুন দেরি না করে কীভাবে মেদ জড়বে সেটা সম্পর্কে কিছুটা আলোচনা করি। আপনার এই মেদ ধীরে ধীরে প্রত্যেক দিন আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট করে করলে আপনি ধীরে ধীরে এরকমভাবে স্মার্ট হয়ে যাবেন। এটা করতে হলে আপনাকে যা করতে হবে, ফার্স্ট টাইম আপনি ফ্লোরে সোজা শটান হয়ে শুয়ে পড়বেন এবং তারপর আপনার হাঁটুকে বাজ করবেন। হাঁটুকে বাজ করে পায়ের পাতা ঠিক সামনের দিকে করে এবং জড়ো করে একসাথে করে তারপর আপনার মেরুদণ্ডকে ঠিক মেজের সাথে এইভাবে জড়িয়ে নেবেন। তারপর আপনার বুক অর্থাৎ সিনাকে উপরের দিকে শটান করে রেখে তারপর আপনি ঠিক এই ছবিতে দেখানো মতো করে উপরের দিকে অর্থাৎ সামনের দিকে ঝুঁকতে চেষ্টা করবেন। এভাবে ঝোঁকার ফলে আপনার পেশিতে মাংসপেশিতে প্যাটের মাংসপেশিতে প্রচুর টান পড়বে। এটা থেকে আপনি 3 থেকে 4 ইঞ্চির বেশি উঠতে চেষ্টা করবেন না, কারণ তার চাইতে বেশি উঠলে অনেক কষ্ট হবে। ঠিক এইভাবে আপনি যখন ব্যায়ামটি প্রত্যেক দিন 30 মিনিট করে 30 দিন করবেন তাহলে কিন্তু আপনার বডি অবশ্যই স্মার্ট এবং সুন্দর হবে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনি কতটা উপরে উঠছেন এবং কিভাবে ঝুঁকছেন। আমার ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এইভাবে আপনি যদি ব্যায়ামটি করেন তাহলে খুবই অল্প সময়ে আপনার মেদ জড়ে যাবে। ঠিক এই ভিডিওটির মতো করে আস্তে আস্তে আপনার পেটের মেদ জড়বে এবং কমে যাবে খুবই স্বল্প সময়ে। ধন্যবাদ। ভিডিওটি শেষ। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।